ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠ এবং মিশন সমূহের দ্বারা যে আজকে যে উৎসব মহোৎসব সম্পাদিত হচ্ছে তার 150তম শুভ আবির্ভাব উপলক্ষে, সেই উৎসবকে উপলক্ষ করে তার কিছু অপ্রাকৃত লীলাবলীর স্মৃতিচারণ করে নিজেকে পবিত্র হওয়ার প্রয়াস করছি। প্রভুপাদ তাঁর স্বল্প সময়ে প্রচারের মধ্যে তিনি প্রায় ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান এবং বড় বড় শহরে 10টি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। বিশাল আকৃতিতে সেই প্রদর্শনী, এবং সেই প্রদর্শনী নাম দিয়েছিলেন তিনি সৎ শিক্ষা প্রদর্শনী। এবং এই সকল প্রদর্শনীতে তিনি মহাপ্রভুর বিভিন্ন লীলা, উপদেশমূলক লীলা, যেমন শ্রীধরের সঙ্গে কোন্দল বাজারে থোর মোচা কিনবার উদ্দেশ্যে, যেমন মহাপ্রভু বজ্র হাঁড়ির উপরে বসে মাকে শিক্ষা দিয়েছিলেন প্রকৃতপক্ষে পবিত্র এবং অপবিত্র বস্তুর বিচার কি সিদ্ধান্তগতভাবে জানিয়েছিলেন, তাছাড়া দিগ্বিজয়ী পণ্ডিত বিজয় এবং তা ছাড়া মহাপ্রভুর একটি লীলা ভোজন লীলা সার্বভৌম ভট্টাচার্যের গৃহে, এবং সেই ভোজনকালে সার্বভৌম জামাতা অমোঘের কুদৃষ্টি এবং নিন্দা, এই প্রসঙ্গেও একটি প্রদর্শনী তিনি করে জগজ্জীবকে শিক্ষা দিয়েছিলেন। এই প্রদর্শনী পরমার্থিক বিষয়ে চেতনতা আনবার জন্য, এটা একটা তার অভিনব সৃষ্টি। তিনি যেমন প্রচারকালে তিনি বহু সমাজ সমিতি করতেন, তিনি প্রচারের জন্য যেমন বহু গ্রন্থ বৈষ্ণবীয় গ্রন্থ প্রকাশ করেছেন, যেমন তিনি বহু পত্রপত্রিকার মাধ্যমে প্রচার করেছেন, তেমনি তিনি এই প্রদর্শনীর মাধ্যমেও তৎকালীন ভারতবর্ষকে শুদ্ধ ভক্তির আলোকে, চৈতন্যদেবের দর্শন আলোকে সকলকে উদ্ভাসিত করেছিলেন। প্রদর্শনীর মাধ্যমে 4টি বৈষ্ণব সম্প্রদায়ের সিদ্ধান্ত, কি করে কলিযুগে বৈষ্ণব ধর্মের বিকাশ হলো, এবং সেই সঙ্গে অর্থ পরমার্থ ধর্ম এবং ছলধর্ম বা উপধর্মের পার্থক্য, এই সকল বিভিন্ন সাবজেক্ট মূর্তির আকারে এবং তাতে সেই প্রদর্শনীর প্রত্যেকটি স্টলের উদ্দেশ্য কি, শিক্ষা কি, এগুলোকে লিখিতভাবে প্রকাশ করে তিনি সকলকে শিক্ষা দেওয়ার প্রয়াস করেছেন। বাংলাদেশের ঢাকা শহরে সেই সময় পুরানো পল্টন বাজারে সন্নিকট স্থিত একটি বড় গ্রাউন্ডের মধ্যে, মাঠের মধ্যে তিনি এই প্রদর্শনী করেছিলেন। বহু সম্ভ্রান্ত বিদ্বান লোক তাদেরকে আকৃষ্ট করে সেই প্রদর্শনী অবলোকন করবার জন্য তাদেরকে আকৃষ্ট করা হয়েছিল, এবং সেই সঙ্গে প্রভুপাদ নিজেও সেই সকল বিদ্বানদের মধ্যে প্রদর্শকের অভিভাষণ বলে বক্তৃতা প্রদান করেছিলেন। এই প্রদর্শনী প্রায় মাসাধিক কালব্যাপী এই প্রদর্শনী চলছিল, এবং সেই প্রদর্শনীর আকর্ষণে ঢাকা শহরের বহু শ্রদ্ধালু জ্ঞানী গুণী বিদ্বান সমাজ আকৃষ্ট হয়ে তারা এই প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেছিলেন। প্রভুপাদ তিনি মাত্র 18 বছরের প্রচারের দ্বারা তিনি 64টি গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন, তারই মধ্যে একটি অন্যতম ঢাকা মাধ্যম গৌড়ীয় মঠ নারিন্দা স্থিত। সেই যে 18 বছর প্রচারের কালে তিনি প্রায়
10টি প্রদর্শনী ভারতবর্ষের বিভিন্ন স্থানে, শহরে এবং তীর্থস্থানে এই সকল প্রদর্শনীর মাধ্যমে জনজাগরণ, ভক্তিতে জাগ্রত করবার জন্য জনজাগরণ উদ্দেশ্যে তিনি এই সকল প্রদর্শনী করেছিলেন এবং প্রদর্শনীর মাধ্যমে শিক্ষা প্রদান করে প্রকৃত সত্য ধর্ম, সনাতন ধর্ম এবং জীবের স্বরূপের ধর্মেতে তিনি আকৃষ্ট করে বহু সমাজের বহু মানুষকে তিনি কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট করেছিলেন। কৃষ্ণ ভক্তি লাভে তারা ধন্য হয়েছিল। হরে কৃষ্ণ।